हरे कृष्ण। आगामी 23 विष्णु 26 चैत्र 10 अप्रैल रविवार रामनवमी तिथि अर्थात भगवान श्री रामचंद्र आविर्भाव तिथि। तो मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र चैत्र मासेर शुक्ल पक्षेर नवमी तिथिते এই ধরাধামী আবির্ভূত হয়েছিলেন। তো ভগবান শ্রীরামচন্দ্র কেন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন বা কেন অবতরণ করেছিলেন? বলা হয় যে রাক্ষস রাজ রাবণ তাকে বিনাশ করার জন্য এবং দেবতা ব্রাহ্মণ এবং মানব জাতির রক্ষার জন্য বা তাদের প্রার্থনায় তিনি কী করেছিলেন, আবির্ভূত হয়েছিলেন এবং ভক্তদের সাথে লীলা বিলাস লীলা রস আস্বাদন করার জন্য তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তো এই রামনবমী তিথি উপবাস ব্রত খুবই মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে যদি কেউ এই রামনবমী ব্রত ভক্তি সহকারে পালন করে তাহলে কোটি সূর্য গ্রহণ পালনের যে ফল সেই ফল শুধু একটি রামনবমী তিথি পালন করলেই হবে। আরও বলা আছে যে যদি কেউ একটি রামনবমী ব্রত পালন করে তাহলে তাকে পুনরায় মাতৃ জঠরে আসতে হবে না। তো এই হচ্ছে রামনবমী ব্রত মাহাত্ম্য। তো এই রামনবমী ব্রত কীভাবে পালন করবেন, যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র মধ্যাহ্নের সময় আবির্ভূত হয়েছিলেন তো সেই জন্য বৈষ্ণব পঞ্জিকা বা বৈষ্ণবরা মধ্যাহ্নের পর্যন্ত উপবাস ব্রত পালন করে। তো মধ্যাহ্নের সময় ভগবানকে অভিষেক করে অর্ঘ্য প্রদান করে পুষ্পাঞ্জলি করে ভগবানকে নৈবেদ্য ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করা হয় আর সেই প্রসাদ পেয়ে ভক্তরা কী করে, বৈষ্ণবরা উপবাস ভঙ্গ করে এবং সারাদিন তার রূপ গুণ এবং নাম কীর্তন করে। তো কেউ যদি চায় যে না আমি অনুকল্প গ্রহণ করবো এবং পরদিন পালন করব সেটাও সম্ভব, আবার কেউ যদি যায় আমি নির্জল উপবাস করব পরদিন পালন করব সেটাও সম্ভব। তো বৈষ্ণব এবং প্রভুবাদের নিয়ম অনুসারে বৈষ্ণব পঞ্জিকা অনুসারে অর্ধবেলা পর্যন্ত উপবাস আর এই রামনবমী তিথিতে ভগবানকে অভিষেক করার পর পুষ্পাঞ্জলি করতে হবে এবং একটা মন্ত্র বলতে হবে, রামায় রামচন্দ্রায় রামায় ভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতেই নম। এইভাবে এই মন্ত্রটি বলে কী করতে হবে, পুষ্পাঞ্জলি দিতে হবে, ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে। তো আমরা এই শুনবো যে রামনবমী তিথি মাহাত্ম্য। তো সূর্যবংশের রাজা ছিলেন রঘু মহারাজ আর রঘু মহারাজের পুত্র হচ্ছে অজ এবং অজর পুত্র হচ্ছে দশরথ মহারাজ। তো দশরথ মহারাজ ছিলেন অযোধ্যার রাজা, খুব আনন্দে ছিলেন তিনি। তার তিন পত্নী ছিল, কৌশল্যা কৈকেয়ী এবং সুমিত্রা, কিন্তু তাদের দুঃখের বিষয় হচ্ছে তাদের কোনো সন্তান ছিল না, পুত্র সন্তান ছিল না আর সেই দুঃখে তিনি শোকাহত ছিলেন আর ভগবানের কাছে ক্রন্দন করতেন আকুতি মিনতি করতেন যেন তার পুত্র সন্তান হয়। তো ভগবান অবতরণ করেন যার ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্যই। দশরথ মহারাজ এখানে কী করছেন যে তিনি পুত্র সন্তান কামনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। আরেক দিক দিয়ে দেবতারা ব্রাহ্মণরা কী করছেন, ভগবানের কাছে প্রার্থনা করছেন যে কী, যে ভগবান আপনি আবির্ভূত হন যে রাক্ষসরাজ রাবণকে হত্যা করুন। কেন না, রাবণ তিনি ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত হয়েছেন যে কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না আর সেই সুযোগে রাক্ষসরাজ রাবণ তিনি কী করছেন, অসুর তিনি এই দেবতাদেরকে অত্যাচারিত করছেন। ব্রহ্মার ব্রহ্মা নিজেই বর দিয়েছেন আর এখন ব্রহ্মাই প্রার্থনা করছেন। তখন ভগবান তাদের দর্শন দিয়েছেন দেবতাদের এবং দর্শন দিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন, ঠিক আছে আমি আবির্ভূত হব, আমি নিজেকে এই দশরথের পুত্ররূপে আমি নিজেকে চার অংশে বিভক্ত করব, প্রকাশ করব এবং তোমরাও সেই লীলায় আমার সাথে অংশগ্রহণ করবে। তার একটা ছিল কি, নারদ মুনির অভিশাপে ভগবান অবতরণ করলেন। তো সেটারও মাহাত্ম্য রয়েছে, সেটাও আমরা একটা কাহিনী রয়েছে আমি সংক্ষেপে বলি যে নারদ মুনি চেয়েছিলেন সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য, কন্যাকে বিবাহ করার জন্য সবচেয়ে সুন্দরী,
তো আমরা জানি যে যে সবচেয়ে সুন্দরী কার হয়, একমাত্র ভগবানের, আর কারো হতে পারে না। কিন্তু নারদ মুনি সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান তাকে হরণ করে নিয়েছিলেন। তো সেই হেতু নারদ মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেই সুন্দরী কন্যাকে হরণ করেছ তুমি নররূপ দূরে যাবে পৃথিবীতে, এবং তোমার সুন্দরীকেও রাক্ষস কী করবে, হরণ করবে, আর আমি হব বানর, আর আমার দ্বারাই কী হবে, তোমার সুন্দরীকে রক্ষা করতে হবে, উদ্ধার প্রাপ্ত হতে হবে, অভিশাপ দিয়েছিলেন। তো সেই হেতু কী করেন, নিজে ভগবান সবার ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য এবং লীলা রস আস্বাদন করার জন্য পৃথিবীতে অবতরণ করেন। আর সেই ত্রেতা যুগে ভগবান কী করলেন, নিজেকে চার অংশে বিভক্ত করে দশরথের পুত্ররূপে, দশরথ মহারাজ কীভাবে পুত্র লাভ করলেন, একদিন দশরথ মহারাজের কাছে বা অযোধ্যায় শ্রী ঋষি সিংহ নামে এক মুনি আসলেন, ঋষি আসলেন। তখন দশরথ মহারাজের এ কথা শুনে তিনি বললেন যে পুত্রষ্টি যজ্ঞ করতে হবে। তখন তার কথা মতো দশরথ মহারাজ পুত্রষ্টি যজ্ঞ করলেন, আর সেই যজ্ঞে কী করলেন, অগ্নিদেব একটি পায়েস বাটি নিয়ে আবির্ভূত হলেন। তখন অগ্নিদেব বলছেন যে এই পায়েস কি তোমার পত্নীকে দাও, আর তোমার পত্নী সেটি গ্রহণ করলে তাদের পুত্র লাভ হবে। তখন কৌশল্যা মাতাজি গ্রহণ করলেন এবং কৈকী মাতাজি গ্রহণ করলেন এবং সুমিত্রা মাতাজি তিনি দুইবার গ্রহণ করলেন। তো পরবর্তীতে যখন সময় হয় যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মধ্যাহ্নের সময় ভগবান শ্রীরামচন্দ্র কৌশল্যার মাতৃগর্ভে আবির্ভূত হলেন এবং কৈকীর মাতার ঘরে পরবর্তীতে ভরত মহারাজ আবির্ভূত হলেন এবং পরবর্তীতে সুমিত্রা মাতার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হলেন। তখন তাদের আনন্দ আর যেন ধরে না, ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছেন। তো সেই আনন্দে সমস্ত অযোধ্যা কী করছেন, আলোকিত করেছেন, আলোয় আলোকিত করেছেন, মৃদঙ্গ যার যেমন বাদ্যযন্ত্র সবাই আনন্দে মত্ত হয়েছিলেন, প্রজারা সমস্ত রাজ্য আনন্দে মত্ত হয়েছিলেন। তো এই রামনবমী তিথি খুবই মাহাত্মপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যদি কেউ ভক্তি সহকারে এই রামনবমী ব্রত পালন করে তাহলে কোটি সূর্যগ্রহণ পালনের ফল লাভ হবে এবং শাস্ত্রে বলা আছে যে তাকে কখনো আর মাতৃ জঠরে আসতে হবে না, অর্থাৎ এই জড়জগতে আর আসতে হবে না। তো এই হচ্ছে রামনবমী ব্রত মাহাত্ম্য। তো এই রামনবমী ব্রত মাহাত্ম্য আপনারা ভক্তি সহকারে পালন করবেন, কী করবেন, সারাদিন ভগবানের নাম রূপ গুণ এবং কীর্তন করবেন, তাহলে ভগবান কী করবেন, সন্তুষ্ট হবেন এবং আপনাদেরকে কৃপা করবেন। হরে কৃষ্ণ, আজকে পর্যন্ত, হরে কৃষ্ণ।